हेलो फाउंडार्स, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमी दीपायन आपनादेर साथे नतून एकटा भिडियोते सबाई के वेलकाम। तो आज 10 तारीख 10ই অক্টোবর এবং খুব আরও সুন্দর দিন আসতে চলেছে। কাল অলরেডি আপনাদের কিছু খুশির খবর জানিয়েছি, আরও সুন্দর খুশির খবর জানাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন। কি আজ 10 তারিখ এবং 16 তারিখ কবে? 16 তারিখ 16ই অক্টোবর আমাদের শুরু হতে চলেছে জিটেক্স গ্লোবাল। কী শুরু হতে চলেছে? জিটেক্স গ্লোবাল। তো জিটেক্স গ্লোবালে আমরা মানে কোম্পানি নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে ওখানে অ্যাজ আ আইটি কোম্পানি। আমরা আমাদের প্রোডাক্ট রিপ্রেজেন্ট করবো ওখানে। তো সেটা খুব শীঘ্রই সেটা ঘটতে চলেছে। তো ব্যাপারটা বলি, এর মধ্যে আপনারা যা জানতে চাইছেন বা শুনতে চাইছেন সেগুলো সব হবে, ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই, কারণ জিটেক্স গ্লোবাল একটা বড় প্ল্যাটফর্ম যেখানে প্রচুর বড় বড় কোম্পানি আসবে। এবং সেটা আসার আগে আমাদের সমস্ত ওয়েবসাইট সেইভাবে সাজানো হয়েছে এবং নেক্সট উইকে ওয়েবসাইটে ওরকমই সুন্দর আসবে, দেখবেন বিজনেস ওরিয়েন্টেড আসবে। এবং খুব শীঘ্রই জানতে পারবেন আমরা ডিটেলস যে কখন কী কী হতে চলেছে। এবং পেমেন্টের ব্যাপারেও আমি আপনাদের এই ভিডিওতে বলবো এবং এছাড়া আজ কী কী হতে চলেছে সেটাও বলবো এই ভিডিওর মধ্যে। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও আপকামিং যে ভিডিওগুলো আপনারা পেতে পারেন, ঠিক আছে? তো চলুন তো শুরু করা যাক। তো প্রথমে বলবো, রেড স্যারেরও কালকের লাইভ ছিল, ওখানেও রেড স্যার বলেছে। অ্যাকচুয়ালি প্রথমে আপনারা ওয়েবসাইটটাই যান, আমাদের onpassive.com ওয়েবসাইটে যান। ওয়েবসাইটটা ভালো করে দেখুন, পড়ুন, নোটিস করুন, জ্ঞান অর্জন করুন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে ওখানে কী ইনফরমেশান দেওয়া আছে সেগুলো কালেক্ট করুন, যাতে ইন ফিউচার আপনার কোনো প্রবলেম না হয়, এটা প্রথম কথা। ভালো লাগলে ওয়েবসাইটটা আপনাদের আদার্স ফাউন্ডার রিসেলারদের সাথে শেয়ার করবেন। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে রেড স্যারের সাথে, রেড স্যারে বলছিল অ্যাকচুয়ালি যে পেমেন্টের এবং এই জিটেক্স গ্লোবালের ব্যাপারে। তো জিটেক্স গ্লোবাল একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা অনেক বেশি এক্সপোজার পেতে চলেছি। এক্সপোজার মানে মানে প্রচুর পরিমাণে কাস্টমার ট্রাফিক আমাদের ওখান থেকে আসবে। যখন যে মুহূর্তে আমরা কোম্পানিকে রিপ্রেজেন্ট করবো ওখানে, দেখবেন সেই মুহূর্ত থেকে ওখানে লোকজন দেখবে, onpassive.com শুনবে, জানবে, তারপর ভাববে চলো দেখি সার্চ করে কী কোম্পানি। তো সবাই তো এখন হাতে ফোন, সবাই onpassive বলে সার্চ করবে, আমাদের ওয়েবসাইট আসবে, চেক আউট করবে, রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে এবং গিয়ে ওখানে প্রোডাক্ট দেখবে। এখন যে প্রোডাক্টটার প্রাইস সেটা খুবই কম রাখা হচ্ছে, নমিনাল 3 মাসের জন্য একদম $240। তো দেখবেন $240 যে ডলারটা সেটা আমাদের কাছে হয়তো অনেক বড় অ্যামাউন্ট, বাট ওখানে যারা বসে আছে না, যে বড় বড় বিজনেসম্যান, তাদের কাছে ওটা জাস্ট হাতের ময়লা, আপনিও বুঝতে পারছেন এটা। তো ওরা ওগুলো কিনবে, তো তার আগে চেক করার জন্য হলেও কিনবে, তো তার আগে আমাদের প্রোডাক্টটা ঠিক হওয়া খুবই জরুরি। কী হওয়া? ঠিক হওয়া খুবই জরুরি, পেমেন্টের ব্যাপারটা, পেমেন্ট যে কিটেটা, নাহলে পেমেন্ট করবে কোথা থেকে ওনারা, ঠিক আছে? অনেকে কার্ডে করবে, অনেকে ক্রিপ্টোতে করবে, কিন্তু তাও কার্ডের পেমেন্টটা ঠিক হওয়া অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি সেই জন্যই বললাম আপনাদের যে আশা করছি জিটেক্স গ্লোবালের আগে তো কার্ড পেমেন্ট অবশ্যই ঠিক হয়ে যাবে, অবশ্যই ভরসা রাখুন অ্যাসের ওপরে। অ্যাসের অনেক মেহনত করছে, অনেক খাটছে, এই তো তার মানে এটা কাজ হবে, চিন্তা করার কোনো কারণ নেই। এছাড়া যদি বলি আমি কালকের কী হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কত বড় আমরা একটা জায়গা পেয়েছি, প্ল্যাটফর্ম, সেই ভিডিওটা বা সেই ছবিটা কোম্পানি পোস্ট করেছে। তো UAE ইন্ডিয়া রাউন্ড টেবিল বিজনেস কনফারেন্স ছিল, যেখানে onpassive রিপ্রেজেন্ট করছে আমাদের COO চিফ অপারেশনাল অফিসার মোহাম্মদ কামাল। তো সেটা হতে চলেছে, তো সেখান থেকে আমরা একটা মানে কী বলবো যে মানে ইন্ডিয়ার যে ব্যাপারটা, দেখুন আমাদের অবশ্যই একটা অ্যাডভান্টেজ আছে। কী অ্যাডভান্টেজ? হতে পারে আমাদের CCO মোহাম্মদ কামাল স্যার, পীয়ূষ গোয়েল যে আমাদের মিনিস্টার আছে, তার সাথে আমাদের দুবাইতে মিট করেছে, বাট আমাদের তো একটা ইন্ডিয়াতে অফিস আছে, আমাদের তো হায়দ্রাবাদে অফিস আছে, আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশন আছে আমাদের কোম্পানি। তো আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরাও তো ইন্ডিয়াতে কাজ দিচ্ছি, আমরাও তো ইন্ডিয়াতে এত বড় অফিস খুলেছি, সেখানে 500-700-800-900 হাজার লোক কাজ করছে, তারা তো আমাদের কোম্পানি থেকে পেমেন্ট নিচ্ছে। তো মানে
স্যালারি নিচ্ছি, তো আমরাও একটা ইনকাম সোর্স জেনারেট করেছি, আমরাও একটা নগরী যেটাকে বলে কর্ম জেনারেট করেছি, তো সেই দিক থেকে আমরা অ্যাডভান্টেজে আছি, প্রোডাকশান হচ্ছে সেদিক থেকে অ্যাডভান্টেজ আছে। তো দেখবেন আরও হায়ার লেভেলে এই মানে যে সম্পর্কটা গভর্নমেন্টের সাথে পৌঁছাবে আরও দিনে দিন, কারণ অ্যাজ স্যার অবশ্যই বলেছেন, অ্যাজ স্যারের কথা সর্বদা মাথায় রাখবেন, অ্যাজ স্যার নিজে বলেছেন যে আমরা যেটা করতে চলেছি একটু অনেক হায়ার লেভেলে। আমরা বলেছিলাম যে ICC ওয়ার্ল্ড কাপে যেখানে আমাদের চিন্তাভাবনা শেষ হচ্ছে সেখান থেকে ওনাদের চিন্তাভাবনা শুরু হচ্ছে, তো একদম গভর্নমেন্ট লেভেলের সাথে পরিচয় করা, সেখান থেকে কোম্পানি ইন হওয়া, গভর্নমেন্টের হাত ধরে ইন হওয়া আর নর্মালি ইন হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তো গভর্নমেন্টের হাত ধরে যখন ইন হয় তখন কোম্পানির একটা অবশ্যই একটা রেপুটেশন, একটা ক্লিয়ারেন্স, একটা মানে অনেক বড় একটা সম্মান আসে যায়, যার ফলে মানুষ একটা ভরসা পেয়ে যায় অটোমেটিক্যালি যেহেতু গভর্নমেন্ট পাশে আছে। তো এই জিনিসগুলো আমরা পাবো ইন ফিউচার, দেখবেন আরও অনেক কিছু হতে চলেছে গভর্নমেন্টের সাথে হোক বা এমনি হোক, অনেক অনেক কিছু ইন্ডিয়ার জন্য আপডেট আসতে চলেছে। পেমেন্টের ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই, সঠিক সময়ে পেমেন্ট স্টার্ট হয়ে যাবে, একটু অপেক্ষা করুন, ঠিক আছে। এবং দুবাইতেও আমাদের নজল স্যার দেখেছেন র্যাপ আপ হচ্ছে আমাদের মেট্রো স্টেশন, সেটাও জিটেক্স গ্লোবাল হচ্ছে, এবং আরও ইনকামিং ডেজে কী হবে, চেঞ্জেস হবে, আরও অনেক হয়তো প্রোগ্রামস আছে যেগুলো সম্বন্ধে আমরা জানতে পারছি না, সেটা অ্যাজ স্যার এলেই এক মুহূর্তে একভাবে জানা যাবে। তো অ্যাজ স্যার, CEO, নজল স্যার সবাই আসবে কর্পোরেটে, কর্পোরেটটা কবে হবে সেটাই এখন অপেক্ষা, ঠিক আছে। তো আপনিও অপেক্ষা করুন, আমিও করি, সময় এলে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো কবে কর্পোরেটটা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন, সাহায্য করবেন, ভরসা করবেন, নিশ্চয়ই আমরা সবাই একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাব। চলুন, থ্যাংক ইউ সো মাচ এখনের জন্য, আপাতত এটুকুই, থ্যাংক ইউ।